স্বাগতম আমার পর্দায়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যদিও আমিও খুব একটা ভালো নেই। কয়েকদিন ধরে মনটা খুব খারাপ, আসলে অনেকগুলো কারণে মন খারাপ, আলাদাভাবে আসলে বলারও তেমন কিছু নেই। বন্ধুরা, আজকে যে কারণে ব্লগটি করছি এবং খুব দ্রুত সময়ে ব্লগটি করছি এবং কোনো এডিটও করব না, একদম যেভাবে কথা বলছি ঠিক তেমনটাই আমি আপনাদের মাঝে আপলোড করব, সেটা হচ্ছে যে আমি আমার এই হিরো অ্যাচিভার 150cc বাইকটি সেল করে দিব। এই বাইকটি বর্তমানে যে কন্ডিশনে আছে যথেষ্ট ভালো কন্ডিশনে আছে, তেমন কোনো সমস্যা নেই। টুকটাক এদিক সেদিক হয়তো বা কিছু দাগ রয়েছে, কিছু মানে কি বলবো, একটু রং টং উঠে গেছে। এটার কারণটা আসলে হিরোর কোয়ালিটি কম্প্রোমাইজ ছাড়া আর কিছুই না। আর এই বাইকটি দিয়ে তেমন কোনো মেজর কোনো দুর্ঘটনা ঘটেনি, যাই ঘটেছে সামান্যই। এবং আসলে আপনাদের কাছে একটা বাইক আমি যখন সেল করবো এটার সম্পূর্ণ রূপে আমি মনে করি খোলসা করে বলা উচিত। বন্ধুরা, এই বাইকটির অ্যালয়রিংটা একবার ভেঙে গিয়েছিল, পরবর্তীতে আমি খুব সুন্দরভাবে এই অ্যালয়রিংটি সঠিকভাবে সমাধান করি যে সমস্যাটা ছিল, এবং বাইকটি চলছে, তেমন কোনো প্রবলেম করছে না। বাইকটির সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এই বাইকটির মাইলেজ। আমি এই বাইকটিতে যথেষ্ট ভালো মাইলেজ পেয়েছি, হাইওয়েতে 55 এমনকি 60 মাইলেজও আমি পেয়েছি, এবং সিটিতে যদি জেন্টালি রাইড করি, আসলে এই বাইকটা দিয়ে রাফ কী রাইড করবে, এটা এই বাইকটা দিয়ে রাইড মানে রাফ রাইড করার মতো এই বাইকে তেমন কিছু নেই। চিকুন চাকা দিয়ে আপনি রাফ রাইড করবেন না, চিকুন চাকা দিয়ে বন্ধুরা রাফ রাইড সম্ভব না। এই বাইকটি তাদের জন্য খুব ভালো হবে যারা ঠান্ডা মাথার মানুষ, যারা নর্মালি একটি 110cc বাইক বা 120cc বাইক চিন্তা করছেন, তাদের জন্য এই বাইকটি যথেষ্ট বেস্ট একটা বাইক বলে আমি মনে করি। এছাড়া এই বাইকটিতে হালকা পাতলা একটু রং টঙের সমস্যা রয়েছে, তো এটা সেটা কোনো মেজর কিছু না, চাইলে মানিয়ে নেওয়া যায়। নতুন বাইকই বলা যায়, মাত্র 8000 কিলোমিটার রাইড করেছি, 8000 কিলোমিটার একটি বাইক কতই বা পুরাতন হয়। আর এই বাইকটি যে কিনবেন তার জন্য সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে সে এই বাইকটি খুব সুন্দর একটি ব্রেকিং পিরিয়ড মানে ব্রেকিং পিরিয়ড কমপ্লিট করা অবস্থায় পাবেন। দেখেন হর্ন দিতে দিতে পাগল করে ফেলতেছে। যাই হোক, বাইকটি যথেষ্ট ভালো, নিজের বাইক খারাপ বলেই বা কীভাবে। যাই হোক, আপনারা যদি কেউ এই বাইকটি কিনতে আগ্রহ প্রকাশ করেন তাহলে আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে আমার সাথে মিট করবেন। এবং এই বাইকটি বিক্রি হওয়ার পরে আমি এই ব্লগটি ডিলিট করে দেবো, যেহেতু এর একটা সেল পোস্ট টাইপের, আসলে এই ধরনের লেম ব্লগ দেওয়া উচিত না। তারপর আমি দিলাম, কারণ অনেকেই আমাকে কমেন্টে উল্লেখ করে থাকেন যে ভাইয়া, যদি 1,00,000, 1,10,000 এমন টাকার ভিতরে যদি কোনো বাইক হয় তাহলে আপনি জানাবেন। আসলে বন্ধু, অন্যের বাইকের খবর তো আর বলা যাচ্ছে না, অন্যের বাইকটা তো আমি নিজে চালিয়ে বলতে পারি না হ্যাঁ এই বাইকটা ভালো, এই বাইকটা কিনতে পারেন। বাট এটা আমার নিজের বাইক, আমি রাইড করেছি, হিরো থেকে কিনেছি, মাত্র 3 মাস হয়েছে এটার বয়স, এবং 3 মাসে প্রায় 8000 কিলোমিটার প্লাস আমি চালিয়েছি। সমস্যাগুলো আমি আপনাকে বলে দিলাম, যে অ্যালয়রিংটা ভেঙে গিয়েছিলো সেটা আমি আবার পরে ঠিক করেছি, এখন তেমন কোনো প্রবলেম নেই। টুকটাক বাইকের দাগ টাক রয়েছে, আশা করি যে কিনবেন তার খুব বেশি একটা লস হবে না, লস তো হবে আমার, কারণ বাইকটির দাম হচ্ছে 1,20,000 টাকা, সেই সাথে 15,000 টাকার রেজিস্ট্রেশন, সব মিলে 1,35,000 টাকা। তো বন্ধুরা, আমি চিন্তা করছি এই বাইকটি আমি 1,10,000 টাকায় সেল করব। যা যা প্রবলেম তা তো বলে দিয়েছি, তারপরও যিনি কিনবেন তাকে সামনাসামনি বলে দিব, এছাড়া কি করার আছে। যাই হোক, আপনারা যদি কেউ ওই বাইকটি কিনতে আগ্রহ প্রকাশ করেন তাহলে অবশ্যই অবশ্যই আমি প্রান্তখানের নাম্বার দিয়ে দিব, কিংবা আমার গ্রামীণ ফোনের নাম্বারটা দিয়ে দিব, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন অথবা কমেন্ট করবেন, ইনশাল্লাহ আশা করি যে কিনবে তার লস হবে না, কাউকে তো ঠকিয়ে তো আর বড়লোক হওয়া যায় না, আর এটা তো বড়লোক হওয়া যায় না। আসলে এই বাইকটা চালিয়েছি, দেখলাম কেমন বাইক, বুঝলাম, এখন সেল করে দিব, এই হচ্ছে কাহিনী। যাই হোক, ভালো থাকবেন, এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, আর সাথেই থাকুন, চলতে থাকুন চকলেট বাইকারের সাথে। স্যালুট।